আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস 7 ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে সপ্তম শ্রেণীর সম্পূর্ণ গণিত বই বুঝিয়ে পড়ানো হয়। তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকে আলোচনার বিষয় সপ্তম বীজগণিত অনুশীলন 7.2 লেকচার 137। এর আগে 136টি লেকচার শেষ হয়েছে। আজকে 137তম লেকচারে আমরা অনুশীলন 7.2 13 নম্বর দেখব। 13 নম্বর প্রশ্নটা আগে পড়ে নাও। একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা 58। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। এই যে কথাটা লিখলো, ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম, এই কারণে যদি আমরা সুমনের রান জানি, ইমনের রান সংখ্যাটা এখান থেকে বের করতে পারবো। তবে আমরা উপরে যদি এক্স ধরে নেই, তাহলে 58-x দিয়েও অন্যজন বের করতে পারে। তবে আমি যেভাবে করছি এটা বেশি সহজ, তোমরা এইভাবে অনুসরণ করো। মনে করি সুমনের রান সংখ্যা এক্স, তাহলে ইমনের রান সংখ্যা কি বলছে? ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 বেশি। তাহলে ইমনের রান সংখ্যা কি সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 বেশি। সুমনের রান হচ্ছে এটা এটা দ্বিগুণ, মানে 2x থেকে 5 কম, সরি দ্বিগুণ হচ্ছে 5 কম, তাহলে বিয়োগ 5। তাহলে আশা রাখি বুঝেছো, ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যা দ্বিগুণের থেকে 5 কম। আর দুজন মিলে কত রান? আমরা একটু আগে দেখেছি দুজন মিলে 58 রান। তাহলে দুজনের রানটা আমরা যোগ করি, একজন হচ্ছে এক্স, এই যে এক্স, আর একজন হচ্ছে 2x-5, এই যে প্লাস 2x-5=58। এখান থেকে আমরা সহজে যোগ বিয়োগ করে পেয়ে যাব, প্রথমে এক্স আর এক্স যোগ করলে কত হয়? 3x-5, আর বাকি সব যা আছে =58, একই থাকবে। তারপরে এখান থেকে আমরা -5 ওই পাশে পাঠিয়ে দিলে +5 হয়ে যাবে। এই দুইটা যোগ করে নেই, 3x = কত হবে? 58, আর 5 যোগ করলে 63। এবার 3 আর এক্সের মাঝে কী সম্পর্ক? কোনো মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে গুণ সম্পর্ক। তাহলে 3 এখানে গুণ, ওদিকে গেলে ভাগ, অর্থাৎ নিচে যাবে, 63 এর নিচে কাটাকাটি গেলে হয় 21। তাহলে আমরা এক্সের মান জানলাম 21, কিন্তু সুমনের রান সংখ্যা কিন্তু 21 ঠিকই, কিন্তু আমাদের কাছে সুমনের রান জানতে চাইনি, আমাদের কাছে জানতে চাইছে ইমনের রান। তাই আমরা এটা ইমনের এক্সের মানটা ইমনের রানে বসাবো। আমরা দিয়ে দিলাম ইমনের, সুতরাং ইমনের রান সংখ্যা এখানে ছিল 2x-5, 2 দিলাম, এক্সের মান 21 আর -5 রইল। এখানে আগে গুণের নিয়ম, আগে গুণ করি কত হবে? 21কে 2 দিয়ে গুণ দিলে 42-5 তো রয়েই গেছে। এবার 42-5 কত হবে? 37। এটাই অ্যান্সার, অ্যান্সার 37, কারণ আমাদের কাছে ইমনের রান সংখ্যায় জানতে চেয়েছে। এবার আমরা 14 নম্বর অঙ্কটা দেখব। 14 নম্বর অঙ্ক আগের মতোই, 14 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা তাই ভালো করে বুঝে নিও। প্রথমে আমি প্রশ্নটা পড়ি। চোদ্দ নম্বর অঙ্ক প্রশ্ন, একটি ট্রেন ঘন্টায় 30 কিমি বেগে চলে, তাহলে ট্রেনটি 1 ঘন্টা যায় 30 কিমি, আর কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশন পৌঁছালো, ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিমি, আগে 30 কিমি যেতে এখন একটু আসতে যাচ্ছে, 25 কিমি বেগে হলে 10 মিনিট সময় বেশি লাগে, যেহেতু আসতে যাচ্ছে সময় বেশি লাগতো। দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত আমরা ধরে নিব ডাইরেক্ট, এটাই মনে করি, দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব ইংরেজি কি ডিস্টেন্স, ডিস্টেন্স থেকে ডি ধরা, তবে ইচ্ছা চাইলে কেউ এক ধরতে পারো, কোনো সমস্যা নেই, আমি এখানে ডি ধরলাম। তারপর দেখো, কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশন যেতে দুইভাবে যায়, কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশন দুইভাবে যায়, একবার 30 কিলোমিটার বেগে, একবার 25 কিলোমিটার বেগে। তা আমরা দুইটা বের করবো, যেতে 30 কিমি গতি বেগে সময় লাগে, অ্যান্ড সময় বের করতে হলে তোমরা কী করবা? দূরত্ব বাই বেগ, দূরত্ব হচ্ছে ডি আর গতিবেগ বা বেগ হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বলেছিল। তাহলে আমরা সময় বের করতে হলে উপরে দূরত্ব লিখে নিচে বেগটা দিয়ে ভাগ দেব, এই কথাটা মনে রাখলে অঙ্কটা বুঝতে সুবিধা হয়ে যাবে। আবার শুনে নাও, উপরে দূরত্ব আর নিচে এই যে বেগ, দেখো এখানে দেখো 30 কিমি লেখা আছে, এই 30 কিমি, 30টা নিচে দিয়ে দিলাম, আর সময় রাখো কি ঘন্টা। একইভাবে 25 কিমি গতিবেগে গেলে সময় লাগে, উপরে উপরে ডি আর নিচে কত, এখানে যে 25টা আছে 25টা নিচে চলে যাবে, তার দূরত্ব বাই বেগ, এখানে ঘন্টা। তোমরা যখন দশম শ্রেণীতে ফিজিক্সের অঙ্ক করবে এইভাবে অঙ্কগুলো করতে পারবে, সেখানে এত কথা লিখতে হয় না, অবশ্য অনেক সহজ। যাই হোক, আমরা দুইটার এই সময় বের করে ফেললাম, কিন্তু এই জায়গায় সময় কিন্তু আমাদের একটু বেশি লাগে, 10 মিনিট বেশি লাগে, কিন্তু আমরা তো এখানে সব ঘন্টা, তাহলে 10 মিনিটকে ঘন্টা বানিয়ে নিই।
এখন 10 মিনিট ইকুয়াল টু যে কোনো কিছুকে বড় ছোট জিনিসকে বড় বানাতে হলে ভাগ দিতে হয়। যেমন ধরো 30 দিন, 30 দিনকে আমরা 1 মাস বানাতে চাই, 30 দিনকে 30 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে কত? 1 মাস, 1 মাস হয়ে গেল। তাহলে বড় বানাতে হলে আসলে ভাগ দিতে হয়, এটা একটা মজার বিষয়। বড় একক বানাতে গেলে যাই, ঠিক তোমরা 10 মিনিটকে 60 দিয়ে ভাগ দিলে ঘন্টা হয়ে যাবে, তাহলে এখানে আমরা ঘন্টা লিখবো। কাটাকাটি যায় 0 0 কাটা, উপরে 1, নিচে 6। এই 0 0 কাটবে না, যদি একেবারে কাটো উপরে 1, নিচে 6, আর মনে মনে 0 0 কেটে এটা লিখতে পারো। তাহলে আমরা এটাও ঘন্টা পেয়ে গেলাম। এখন আমরা পেয়েছিলাম যে 25 কিমি বেগে গেলে বেশি সময় লাগে, তাহলে 25 কিমি বেগেতে সময় বেশি লেগেছে, তাহলে D/25, যেহেতু এটা বড় এখানে বেশি সময় লেগেছে, এখানে কম সময় লেগেছে, বড়টা থেকে ছোটা বাদ দিলে এই সময়টা হয়। প্রশ্নে বলে দিয়েছে ওই যে 10 মিনিট, 10 মিনিটে তো এখন এটা, তাহলে আমরা D/25 - D/30 ইকুয়াল টু এত। এখানে অনেকে যদি ভুল করে D/30কে আগে লেখো, D/25কে পরে লেখো, তাহলে অঙ্কটা 0। তো এটা খেয়াল রাখবে কোনটা বড়। এবার বিয়োগ দাও, প্রথমে আমরা লসাগু করলাম 150, 150কে 25 দিয়ে ভাগ দিলে 6, 6 দিয়ে D কে গুণ দিলে 6D। তাহলে এখানে 6D, আর এখানে আমরা 30 দিয়ে 150 ভাগ দিলে 5 হয়, তাহলে গুণ দিলে 5D। 6D - 5D/150 যা আছে তাই, আর এই পাশে যা আছে তাই। এবার এখানে শুধু বিয়োগ করবো, 6টা D থেকে 5টা D গেলে 1টা D, তাহলে 1 লেখা লাগে না, D লিখে ফেললাম, আর বাকি সব যা আছে তাই। এবার দেখো 150 নিচে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে, এখানে ভাগ ওই পাশে গুণ, মানে এখানে তাকে নিচে ওই পাশে তাকে উপরে চলে যাবে, চলে গেল। 6 দিয়ে 150 তুমি ক্যালকুলেটার করতে পারো, মনে মনে করতে পারো, বা কাটাকাটি ইচ্ছা চাইলে দেখাতে পারো। 25 হয়, 25। সুতরাং স্টেশন, 2 স্টেশনের মধ্যে দূরত্ব 25 কিমি। 14 নম্বর করলাম, এবার আসো আমরা 15 নম্বর অঙ্কেতে যাই। প্রথমে 15 নম্বর অঙ্কটি আমরা পড়ে নেই, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ যদি আমরা x ধরি, জমির দৈর্ঘ্য কত হবে? 3 গুণ, মানে 3x। তাই করেছি আয়তাকার, মনে করি আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার, সুতরাং আয়তাকার জমির প্রস্থ 3x মিটার। এখন কি জানতে চেয়েছে? জমির পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা পরিসীমাটা বের করি আগে। জানা আছে আয়তাকার জমির পরিসীমা, এটা একটা সূত্র, যে কোনো পরিসীমা বের করো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরের লাইনে আমরা সমান দিয়ে মান বসিয়ে ফেলি, দৈর্ঘ্য কত? 3x আমরা উপরে ধরেছি, আর প্রস্থ x। তাহলে দৈর্ঘ্যের জায়গায় 3x, প্রস্থের জায়গায় x, আর দেখো 3x আর x এর সাথে কিন্তু মিটার ছিল, তাই ব্র্যাকেটের বাইরে মিটার বসলো। খেয়াল রাখবে পরিসীমার বেলায় শুধুই মিটার। তাহলে আমরা যোগ করবো 3x, আর একটা x যোগ করলে কত হয়? 4x। তাহলে 2 গুণ 4x, আর মিটার রইলো বাইরে। এবার আমরা গুণ করে দেই, 2 আর 4 গুণ দিলে কত? 4 দুগুণে 8x। তাহলে আমরা পেয়ে গেলাম পরিসীমা হচ্ছে 8x, আর প্রস্থের মধ্যে কিন্তু দেওয়া আছে পরিসীমা কত? 40 মিটার। তাহলে 8x/40 মিটার, প্রস্থ মতে 8x = 40 মিটার। এখানে কেউ মিটার দিবা না, তাহলে 8টা কি সম্পর্কে আছে? এখানে গুণ সম্পর্কে আছে x এর সাথে, ওই পাশে ভাগে গেলে নিচে চলে যাবে, x = 40/8। সুতরাং x কাটাকাটি যায় 5 হয়, কাটাকাটি গেলে 5। তাহলে আমরা এটা প্রস্থ পেয়ে গেলাম, সুতরাং আয়তাকার জমির প্রস্থ কত? 5 মিটার। সুতরাং আয়তা জমি দৈর্ঘ্য কী করবো? 3x ছিল না, তাহলে 3 গুণ 5 মিটার = 15 মিটার। আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম, এটাই আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা অ্যান্সার দিয়ে দিব, অ্যান্সার দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 5 মিটার। সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।